নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার এই পেটুক বাঙালি রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, আর সবসময় স্বাগত জানাই। এখন আমি লিলুয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা চুচুড়া থেকে বেরোচ্ছি, বেরিয়ে দিল্লি রুট ধরব। তো এটা একটা সেতু, আর চারিদিকে খুব সুন্দর সবুজে ঘেরা, আর বাড়িগুলোও খুব সুন্দর সবুজে ঘেরা, তার মধ্যে অপরূপ সুন্দর এক একটা বাড়ি। তো সেটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তখন বুঝতে পারিনি। তো যাই হোক, তোমরা একটু সবুজটাকেই উপভোগ করো, আর সঙ্গে থাকো আমার। আজকে পথ থেকেই শুরু করলাম, আর পথেই শেষ করব, তার মাঝখানে একটুখানি যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। তো এই চন্দননগর চুচুড়াতে জানো আম আর কলা খুব বিখ্যাত, এটার ফলন খুব বেশি হয়, কিন্তু তবুও আম আর কলার দামটা কিন্তু কম না। আমের দিনে আমের দামটা একটু কম হয়, কিন্তু কলার দামটা কম না। তো এটা দেখো, এটা আমি এখন শ্রীরামপুরে ঢুকেছি। শ্রীরামপুরের যে বিখ্যাত মাহেশের রথ, সেটাই এখানে রাখা আছে, তাই ভাবলাম তোমাদের জন্য একটু শ্যুট করি। আমি এখানে স্লো করে দিয়েছি তোমরা যাতে একটু ভালো করে দেখতে পারো তার জন্য। এই দেখো, এটাই কিন্তু সেই মাহেশের রথ, আর ডান দিকে আছে মাসির বাড়ি। তো এইবার বাড়ি চলে আসলাম, চলে এসছি কয়েক ঘন্টার জন্য লিলুয়াতে, কয়েক ঘন্টা কাটিয়ে আবার যাব। এবার একটু ঘর দোর পরিষ্কার করার পালা, এখন বিছানা টিছানা পরিষ্কার হবে। ফ্যানটাকে চালিয়ে দিই, জলটা ভরতে থাকুক। #21days ভাইরাল চ্যালেঞ্জের আজকে আমার 12th day। তো আশা করছি আজকেও আমি ভিডিওটা ঠিক টাইমে দিতে পারবো, আর সঙ্গে থাকো দেখতে থাকো। খিদে পেয়েছে আসার সময়, এই প্যাটিসটা এনেছি, এটা আবার খেয়ে নি। বলেছিলাম চিকেন ইন্টারনেট আনতে, কিন্তু এটা এনেছে। এটা এটা তো চিকেন ইন্টারনেট না, এটাই খাই। সকালে শুধু বিস্কুট আর চা খেয়ে এসেছি, 4টে মারি বিস্কুট আর চা। খিদে পেয়েছে, এটা খেয়ে নি, তারপর কাজে লাগতে হবে। এখন আমি একটু বসে মোবাইল দেখছি, আর গান শুনছিলাম, তার সঙ্গে কিছু ব্লগও দেখছিলাম আমার বন্ধুদের। তারপরেই আমি সমস্ত কাজ সেরে চান ঠান করে আমার ঠাকুরকে পুজো করতে বসেছিলাম। কেননা আমি আমার ঠাকুরের সিংহাসন ফাঁকা করে সব ঠাকুর নিয়ে আসিনি এখানে, তো আমার সব ঠাকুর ওখানেই আছে, আমি শুধু গোপালকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। তো সেই ঠাকুরকে আমি একটু পুজো দিয়ে নিলাম, কেননা এনারাই আমার ঘরটাকে আমার বাড়িটাকে দেখাশোনা করে রাখছেন, তো আমি একদম ফাঁকা করে নিয়ে আসতে পারিনি। আর আমি সবসময় পুজো করার সময় একটু কর্পূরের বাতি জ্বালাই, তাতে আমার মনে হয় বেশ ঘরটা শুদ্ধ হয় আর মনটাও শুদ্ধ হয়, কর্পূরের যে একটা সুন্দর গন্ধ আছে তাতে। এবার আমি রান্নার পর্বে চলে এসেছি।
খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এটা কিন্তু লিলুয়ার রেল কোয়ার্টার, বিশাল এলাকা নিয়ে এই রেল কোয়ার্টার, ও সেখান থেকেই আমরা বেরোচ্ছি। আমরা জিটি রোডটা ধরবো বেরিয়ে। তো ভাবলাম রেল কোয়ার্টারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে সকালে মর্নিং ওয়াক করার জন্য খুব সুন্দর একটা জায়গা। এই বেরিয়ে আমরা জিটি রোড ধরলাম, আমরা বাঁ দিকটা ধরবো আর ডান দিকটা চলে গেছে হাওড়ার দিক। তো আজকে এইটুকুনি শেয়ার করলাম তোমাদের সঙ্গে, রাস্তা থেকে শুরু করলাম আর রাস্তাতেই শেষ করলাম। বেলুড় মঠের যেটা গর্ব, বেলুড়ের যে যেটা গর্ব সেটা হচ্ছে বেলুড় মঠ। একটু ভাবলাম তোমাদেরকে আমি দর্শন করাই। দেখো ডান দিকে বেলুড় মঠের চূড়াটা দেখা যাচ্ছে, যে মেইন গেটটা সেটা দেখা যাচ্ছে। এটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার মনটা ভালো লাগতো না, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, টাটা। আবার কালকে চেষ্টা করব ভালো একটা ব্লগ নিয়ে আসার জন্য। আর আজকে এটা আমার 12 ডে ভাইরাল চ্যালেঞ্জের।